দর্শক, শীত পরিস্থিতির আরও খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল শাহীন। শাহীন, শাকিল, আপনাকে জানিয়ে দেয় সেটি হচ্ছে যে কয়দিন ধরে আমরা দেখছি যে তাপমাত্রা অনেক কম থাকলেও 9টার পরে কিন্তু সূর্য উঠছে, এবং আজকেও আমরা দেখছি যে রংপুরের আকাশে কিন্তু সূর্য উঠেছে এবং রোদ কিন্তু ঝলমল করছে। এবং আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যেহেতু 9.90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই কারণে রংপুরে যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে এবং বিদ্যালয়গুলো আছে সবগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। এখানে আমি যেখানে আছি কারমাইকেল কলেজের সামনে, এটিও কিন্তু বন্ধ আছে আমরা দেখেছি। এবং আপনাকে জানিয়ে দেই সেটি হচ্ছে যে দিনের বেলা সূর্য ওঠার কারণে দুর্ভোগ একটু কম থাকলেও আসলে 9টার আগে থেকে সন্ধ্যা থেকে 9টার আগে পর্যন্ত এই সময়টাতে কিন্তু অনেক হিমেল হাওয়া বয় এবং কনকনে শীত, এই কারণে কিন্তু দুর্ভোগ অনেক বেশি লোকজনের। এবং আমরা দেখেছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে কিন্তু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে রোগী ভর্তির সংখ্যাও অনেক বেশি, আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে সেখানে পোড়া রোগীর সংখ্যাও কিন্তু অনেক বেশি আমরা তথ্য পেয়েছি। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে দিই, সেটি হচ্ছে যে রংপুর অঞ্চল কৃষি প্রধান অঞ্চল, এখানে কিন্তু ফসলের আবাদ বেশি হয় এবং এখন যে মৌসুম চলছে সেটি হচ্ছে আলুর মৌসুম। এই শীতের টানা শীতের কারণেই এই আলুতে কিন্তু পচারি রোগের আক্রমণ হয়েছে। আমরা যেখানে আছি একটি আলুর ক্ষেতের পাশে আছি এবং দেখতে পাচ্ছি এখানেও কিন্তু এই আলুতে কিন্তু আলুর গাছে লেড ব্লাইট রোগের আক্রমণ হয়েছে এবং টানা শীতের কারণে এটি হয়েছে। কৃষকরা বলছেন যে এই শীত যদি অব্যাহত থাকে তাহলে তাদের আসলে আলুর ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। শাকিল, শাহীন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শীত পরিস্থিতির খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফখরুল শাহীন।